আচ্ছা আমরা আসি সবকিছু ডেলিভারি করতে ভাই ভাই যদি পেমেন্ট করতে চাই প্রমোশনের নি আপনাদের ভাই না আরো কত বল ঠিক আছে এটা আগে শেষ করে দাও হ্যাঁ এটা হচ্ছে বড় কথা জি মানে সুন্দর কথা আজকে কোন কত নম্বর লেকচার মিম মনে আছে এই গাড়ি লেকচার নম্বর মনে আছে আজকে জানে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনাদের ফাইনালে থাকবে এই সবাই একটু কথা এবার আমরা একটু পড়ি পড়া দেখা আছে তো আমরা হচ্ছে ফাইনালে থাকবে আপনাদের ফাইনালে যে একটা ম্যাথ থাকবে তার মধ্যে এটা একটা এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আচ্ছা সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য সিম্পল লিনিয়ার ইকুয়েশন আর মাল্টিপল এর ভ্যালু স্যার আচ্ছা আমরা এবার বলি যে আমি কিন্তু করতে দিব এটা করানোর পরে তো সবাই খাতা কলম বের করেন সবাই খাতা কলম বের করেন আমি করতে দিব এটা করার পরে সো মাল্টিপল লিনিয়ার ইকুয়েশনের সাথে সিম্পল লিনিয়ার ইকুয়েশনের পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে সিম্পল লিনিয়ার ইকুয়েশনে আপনার শুধু একটা ডাটা থাকতো আর একটা লেভেল থাকতো তাই মনে আছে জি স্যার দুইটা কলাম থাকে একটা ডেটা আর একটা লেভেল কিন্তু আমাদের মাল্টিপল লিনিয়ার ইকুয়েশনে যে জিনিসটা চেঞ্জ থাকবে সেটা হচ্ছে আমার ডেটার যে কলাম কলাম থাকবে একের অধিক ঠিক আছে কলাম থাকবে হচ্ছে একের অধিক আর লেভেল থাকবে একটাই লেভেল আমার একটাই থাকবে কিন্তু ডাটা কলাম থাকবে একের বেশি যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা দিয়ে আপাতত করবো পরীক্ষায় দুইটাই থাকবে ঠিক আছে কারণ আপনাদের এটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে আমরা চেষ্টা করব যেন পরীক্ষায় কভার করতে গেলে আসলে দুইটা বেশি দিলে আপনারা কষ্ট হয়ে যাবে জি স্যার ঠিক আছে স্যার তাই এবার আমি কি করে দিচ্ছি এক অঙ্ক দিতে এক ঘন্টা লাগছে জি স্যার সুন্দর করে একবার হয়ে দিচ্ছি এটা হলো বিষয়টা এক মানে কলাম যদি থাকে এখানে আমি x1 আর x2 দেখাইছিলাম এরকম xn টা থাকলে ডট 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 xn পর্যন্ত যাবে এটা লিনিয়ার ইকুয়েশনের মতই আমরা হচ্ছে y এর ভ্যালুটা বের করার চেষ্টা করব ঠিক আছে লিনিয়ার ইকুয়েশনে মনে আছে y এর ভ্যালুটা বের করতাম x গুলো বের করে y এর ভ্যালুটা বের করার চেষ্টা করব তো বের করার জন্য আমার যে যে জিনিসগুলো বের করতে হবে y এর বের করার জন্য y এর ভ্যালুটা বের করার জন্য আমার হচ্ছে b0 plus b1 x1 plus আমরা দুইটার জন্য যদি করি তাহলে ইকুয়েশনটা হবে এরকম x2 পর্যন্ত থাকবে x1 থাকবে x2 থাকবে এখন এখানে হচ্ছে
কি কি বের করা লাগবে b not এর ভ্যালু বের করা লাগবে b1 এর বের করা লাগবে x1 এখানে একটা জিনিস আপনারা ভুল করবেন সেটা হচ্ছে এইটা কি x বড় হাতে x এবার দেখেন এবার আমরা একটু পরে আপনাদের দেখাচ্ছি আচ্ছা x1 আর b2 x2 এই পাঁচটা জিনিস বের করা লাগবে এই পাঁচটা জিনিস আমরা বের করা লাগবে তো আমরা কিভাবে বের করব এগুলা হচ্ছে আপনাদের ইকুয়েশন ঠিক আছে তো আমি এগুলা কিভাবে সহজে বের করা যায় আমি একটু আপনাদের একটা আইডিয়া দিব তো ফার্স্ট অফ অল আমরা আসি b1 x1 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি b1 x1 এর ভ্যালু আমরা কি সরি b1 আর b2 এর ভ্যালু কিভাবে বের করতে পারি তো এটা মনে রাখার একটা ওয়ে হচ্ছে যদি আমরা b1 বের করতে যাই তাহলে শুরু হবে হচ্ছে গিয়ে যদি b এর এখানে 1 থাকে তাহলে শুরু হবে x2 দিয়ে দেখেন সামেশন অফ x ছোট হাতের x না বড় হাতের x এবার একটু খেয়াল করেন ছোট হাতের আর আগের সূত্রে কি ছিল মনে আছে বড় হাতের এগুলা কিন্তু বড় হাতের x আর এগুলা কিন্তু ছোট হাতের x সো আপনারা দুইখানে এটাই ভুল করবেন এটা ভুল করা যাবে না আপনার বড় হাতের x কোনটা ছোট হাতের x কোনটা এটা চিন্তা হবে সো এটা হচ্ছে ছোট হাতের x আমি আগে দেখি তারপর আপনাদের বলি x স্কয়ার তারপর সামেশন অফ x1 y মাইনাস সামেশন অফ x1 x2 আর x2 y x1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস আচ্ছা এইটা লেখার নিয়ম হচ্ছে যখন আপনি b1 টা লিখবেন যখন b1 টা লিখবেন শুরু করবেন হচ্ছে 2 দিয়ে 1 লিখবেন 2 দিয়ে শুরু হবে 2 লিখলে 1 দিয়ে শুরু হবে ঠিক আছে যখন b1 লিখবেন শুরু হবে কি দিয়ে x2 দিয়ে x2 স্কয়ার তারপর একটা x2 তো লেখা শেষ তারপরটা হচ্ছে x1y মাইনাস x1 ইনটু x2 যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে x2y b2টার ক্ষেত্রে উল্টায় দিলেই হবে আপনি খালি এইটা যদি পারেন এটা যদি পারেন b2 যদি থাকে তাহলে শুরু হবে কোনটা দিয়ে x1 স্কয়ার তারপরটা কি হবে x2 y মাইনাস সামেশন অফ এটাও x1 x2 তারপর সামেশন অফ শুরুতে যেটা থাকবে ওটার y কত x1 y আর নিচের টুকু যেটা আছে এটা b1 b2 এর জন্য একই থাকবে নো চেঞ্জ b1 আর b2 এর জন্য সেম থাকবে নো চেঞ্জ তাহলে আপনার কতটুক মনে রাখা লাগতেছে আপনি যদি উপরের টুকু পারেন নিচের টুকু এমনি পারবেন b1 টা যদি জাস্ট মনে রাখেন ঠিক আছে ওয়ানটা মনে রাখলে টুটা এমনি পারবেন এরপর এইখানে কিছু কাজ করা হয়েছে কাজগুলো কি কি এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব এই যে x1 into x2 x1 y এগুলো কিভাবে বের করব এই ভ্যালু বের করার জন্য আপনাকে প্রথমে বড় হাতের x কে ছোট হাতের x এ কনভার্ট করে নিতে হবে এগুলা কি বড় হাতের x না জি স্যার ডাটা সেট আছে বড় আছে এগুলাকে প্রথমে আমার ছোট হাতের x এ কনভার্ট করে নিতে হবে তারপরে আমরা ম্যাথটা করতে পারবো তো কিভাবে কনভার্ট করব কনভার্ট করার জন্য আমার সূত্র হচ্ছে 1 2 3 4 5 6 টা আচ্ছা তো এই 6 টা সূত্র আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু আমরা দেখি ঠিক আছে স্যার ওয়েট
স্যার দুই মিনিট কি বিরতি নেন স্যার না ওখানে বিরতি নিলে আপনাদের মাথাটা ফুল হবে আপনারা আমার সাথে থাকেন ওটা দেখেন না আমার সাথে থাকেন আপনার সাথে আছে আমার সাথে থাকেন হয়ে যাবে এইবার দেখেন এই ছয়টা সূত্র আপনারা মনে রাখবো কিভাবে এই ছয়টা সূত্রের জন্য আপনারা মনে রাখতে হবে একটা সূত্র সেটা হচ্ছে সামেশন অফ কি লেখছি দেখেন তো x i i স্কয়ার ইকুয়ালস টু সামেশন অফ বড় হাতের x i স্কয়ার মাইনাস তারপর সামেশন অফ x i এর হোল স্কয়ার এইটা আর এটার মানে কিন্তু আলাদা এটা হচ্ছে x স্কয়ার গুলার যোগফল আর এটা হচ্ছে x এর যোগফল তার স্কয়ার এইটা নিচে হচ্ছে কি আছে n আছে তাই না সরি n আছে n আচ্ছা বাকি 6টা কিভাবে আসছে আপনার জাস্ট এই একটা সূত্র মনে রাখবেন ঠিক আছে বাকিগুলো কিভাবে আসছে দেখেন বাকি সূত্র পরের সূত্রটা কি পরের সূত্রটা হচ্ছে x1y x2y তাহলে এইটাকে আমরা ভাঙে কি লিখতে পারি দেখেন তো xi স্কয়ার মানে কি xi স্কয়ার মানে কি xi ইনটু xi দেন এটার মানে কি বড় হাতের xi ইনটু বড় হাতের xi মাইনাস সামেশন অফ xi ইনটু সামেশন অফ xi বাই n এইবার আপনি যদি x1 y টা বের করতে চান কিভাবে বের করবেন এইটা যদি হয় x1 আর এইটা যদি হয় y আচ্ছা এইটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি xi স্কয়ার মানে xi xi স্যার xi xi এভাবে না এটার মানে তো স্কয়ার সো এইটা যদি x i y বের করতে যায় এই যে এইটাকে যদি আমি ভেঙে লিখতে চাই কিভাবে লিখবো জাস্ট xi আর xi আছে না তাহলে এটা হচ্ছে আমরা xi ইনটু xi বের করতে চাই তাহলে xi ইনটু y কিভাবে বের করব এই x এর জায়গায় y হবে না সব জায়গায় বুঝতে পারছেন আপনি এক ঘন্টা ঘুরে আসেন বলে তো একটু পরে বলুন আবার দেখেন সবাই দেখেন xi এইটাকে আমরা ভেঙে কি লিখতে পারি xi ইনটু xi না বুঝছেন এটা এটা তো বুঝছেন তাইলে xi ইনটু xi এর জন্য সব জায়গায় কি ছিল xi 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 ছিল এখন আমরা কি বের করতে চাচ্ছি xi ইনটু y আগেরটা কি ছিল xi ইনটু xi এখনটা হচ্ছে xi ইনটু y তাহলে আমরা কি চেঞ্জ করতে হবে আগের xi যেখানে যেখানে ছিল সেই সব জায়গায় কি বসায় দিলে হয়ে যাচ্ছে y বসায় দিলে হয়ে যাচ্ছে আমি এইটাই বলতেছি এটা কোনিম কিছু না তারপর এখানে xi এর জায়গায় যদি x1 বসে তাহলে এই i এর জায়গায় সব জায়গায় কি বসবে 1 বসে যাবে তারপর আমরা x2y কিভাবে বের করব x2y এর তো সেম 2 বসবে এই যে সব জায়গায় হচ্ছে x2y মাইনাস সামেশন অফ x2 সামেশন অফ y বাই n দেখেন তো এটাই না তার মানে আপনার জাস্ট স্যার y এর সাথে কি i আছে নাকি y এর সাথে কোনো i নেই তার মানে আপনার কয়টা সূত্র শেখা লাগতেছে একটাই সূত্র এইটা এটাই শেখা লাগতেছে এই সূত্রটার জায়গায় আপনি একবার y বসাবেন একবার x1 ইনটু x2 বসাবেন একবার x1 x2 ইনটু y বসাবেন একবার x1 ইনটু y বসাবেন যাই বসেন না কেন এইখানে যেটুক চেঞ্জ হবে এখানেও সেইটুকুই চেঞ্জ হবে বাকি সব সূত্র একই বুঝতে পারছেন সূত্র কিন্তু এই একটাই এখানে xi ইনটু xi ছিল এরপর y বসাইলে এখানে একটা y বসবে এখানে একটা y বসবে কি এখানে আছে xi ইনটু xi তারপর 1 বসাইলে ওইখানে একটা 1 বসবে এখানে একটা 1 বসবে সেম সূত্র সেম লাস্টেরটা
লাস্ট একটা হচ্ছে x1 x2 x1 x2 দেখেন এটা হচ্ছে থাকবে সবগুলো সেম সূত্র, ওয়াই চেঞ্জ হবে একবার, এক্স চেঞ্জ হবে, এই একই এটাই প্রথমে বি ওয়ান বি টু বের করার জন্য আমার বের করা লাগবে হচ্ছে বি ওয়ান বি টু এই ভ্যালুগুলো বের করতে গেলে আপনি বড় হাতের এক্স এর থেকে পাবো এইভাবে পাচ্ছি, ঠিক আছে। প্রথমে এগুলো বের করবো, এগুলো বের করে সেই ভ্যালুগুলো আমরা বি ওয়ান আর বি টু তে বসাবো, বসানোর পরে আমরা ফাইনাল ভ্যালু পেয়ে যাবো, এটাই হচ্ছে আমার অ্যানসার। সো মাল্টিপল লিনিয়ারিফিকেশন শেষ। আমার জাস্ট কয়টা সূত্র মনে রাখা লাগতেছে? দুইটা সূত্র, একটা হচ্ছে বি ওয়ান যদি মনে রাখতে পারেন বি টু এমনিই হয়ে যাবে, যদি এক্স এ স্কোয়ার মনে রাখতে পারেন বাকি ছয়টা সূত্র এমনিই হয়ে যাবে। এইগুলা থেকে কার ভ্যালু আসবে, এইগুলা বের করে আমার আসবে হচ্ছে বি ওয়ান এর ভ্যালু আর বি টু এর ভ্যালু, আর এক্স ওয়ান আর এক্স টু এর ভ্যালু আমরা অলরেডি জানি, এই বড় হাতের এক্স ওয়ান আর এক্স টু কই থেকে জানি, আমরা এখন যেটা করব এইভাবে দেখানো হচ্ছে, আমরা একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আপনাদের মাথায় জিনিসটা গেঁথে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা প্র্যাকটিস চলে যাই, সবাই খাতার নতুন পেজ একটা ওপেন করি, এটা আপনারা করতে হেল্প করবেন সবাই, ইনশাআল্লাহ সবাই ক্যালকুলেটর কারো কাছে না থাকলে কম্পিউটার ক্যালকুলেটর ইউজ করুন।
আচ্ছা তো আমাদের কোশ্চেনে থাকবে হচ্ছে এরকম, এখানে ডাটা কোনটা নেব সেটা বলেন তো। প্রথমে টেবিল ক্রিয়েট করেন, একটা টেবিল ক্রিয়েট করা আছে, টেবিলের কলামে থাকবে হচ্ছে এক্স ওয়ান বড় হাতে, বড় হাতে স্যার বড় হাতে লিখুন না বলাই যায় আমাদের এক্স ওয়ান এক্স টু, তারপর হচ্ছে ওয়াই, এই তিনটা জিনিস অলরেডি দেওয়া আছে তাই না। তারপর বের করতে হবে বড় হাতের এক্স ওয়ান স্কোয়ার বড় হাতের এক্স টু স্কোয়ার এক্স ওয়ান ওয়াই এক্স টু ওয়াই আর এক্স আচ্ছা তো আমরা ভ্যালুগুলো ফার্স্টে বসায় ফেলি, এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 60 62 67 70 71 60 62 64 না 62 67 আচ্ছা এরপর আমাকে এই ভ্যালু গুলো বলেন তো কে কে বেশি পাচ্ছে একটু X1 Y.
6943 লাস্টেরটা 66
9, 4, 3 এটা মিনিং টা হচ্ছে 66 আর x1 হোল স্কয়ার এটা হলো 66 স্যার সেকেন্ড টা 106 আচ্ছা কে জানি কি আরটা কি বললেন স্যার চার নাম্বারটা x1 হোল স্কয়ার এটা কত 2187 4 8 to 5 5, 4, 8, 2, 5 তিন নাম্বারটা মিন কত মিন লাগবে না তিন নাম্বারটা মিন হচ্ছে 165 এই রঙ করতে এটা এরর যদি পরীক্ষা হলে বড় দাইতো তাহলে আমরা কত 20 মিনিট আবার এই রঙ ক্লাস এসে যখন কি হবে পরীক্ষা হলে কত কাটা আসবে তুমি তো স্যার এটা প্রথম তিন চারটায় আমরা মিন বের করবো আমরা আসলে কি বের করলাম দেখেন x1 x2 y তারপর এটা এটার স্কয়ার দেন এইটা এটার গুণ এইটা এটার গুণ এই দুইটার মধ্যে গুণ আচ্ছা সবাই যদি ম্যাচ করে থাকে আমরা নেক্সট পেজে চলে যাই মানে এইটাকে পাঁচটা নাম্বার আছে না পাঁচ দিয়ে ভাগ গড়টা এটার রয়েছে হচ্ছে 66 ওই সিস্টেম ফেলে দিলে আমাদের বারবার করা লাগতো না আপনারা পারেন কিনা জানি ফাংশন করে করতাম আমরা
পারেন কেউ কনসার্ন করে করা অনেক তো পারে আর কেউ পারেন ওইভাবে করলে টাইম অর্ধেক ওইটা হচ্ছে কম্পিউটারে যেরকম করতে না এরকম একটা ফাংশন লিখতে হয় লিখে করা যায় কার কারণে ক্যালকুলেটার থেকে আমি দেখাই দিতাম এইটা আছে এটা হবে স্যার আচ্ছা, তো সব ক্যালকুলেটর মোটামুটি এটা একই রকমই, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা প্রোগ্রাম কিভাবে লিখি, ধরেন আপনারা এই যে এক্স স্কোয়ার এর ভ্যালু বের করবো, তো আমরা কিভাবে লিখি, 200 লিখি তারপর স্কোয়ার দিয়ে ইকুয়াল দিই, তো এরকম বারবার 200 লিখি আবার স্কোয়ার দিয়ে আবার ইকুয়াল দিই, বারবার লিখি দিতেছি। এইখানে হচ্ছে আমরা যদি একটা স্কোয়ার এর ফাংশন আগেই লিখে দিই, এই যে এখানে আলফা একটা আছে না, আলফায় ক্লিক করে এইখানে দেখেন গোলাপি আকারের কিছু লেটার দেওয়া আছে, দেখা যাচ্ছে এ বি সি ডি এফ এক্স ওয়াই এম। এই গোলাপি লেটারগুলো সিলেক্ট করার অপশন হচ্ছে গোলাপি আলফা। সো আপনি যদি আলফা চেপে এই যে এখানে এক্স লেখা আছে হচ্ছে এই যে ব্র্যাকেটের উপর, দেখছেন আমি যদি এটা প্রেস করি তাহলে আমার স্ক্রিনে এক্স চলে আসবে। এরপর আমি যদি এক্স এর উপর স্কোয়ার দিই, এই যে এটা চাপ দিলে স্কোয়ার হয়ে যায়, তাই না? এখানে স্কোয়ার দিই, সো স্কোয়ার আসবে। আসার পর কি করব, এখানে সলভ নামে একটা বাটন আছে, দেখা যাচ্ছে সলভ নামে, আপ এই যে এখানে সলভ সো সলভে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে এক্স দিয়ে একটা কোশ্চেন মার্ক আসছে, মানে বলতেছে এক্স এর ভ্যালু কত, বোঝা যাচ্ছে? এক্স এর একটা কোশ্চেন মার্ক আসছে মানে হচ্ছে এক্স এর ভ্যালু কত। সো এখানে আমি যদি 60 বসাই, বসে ইকুয়াল দিই তাহলে আসলো, তারপর 3600 চলে আসছে। তারপর আবার সলভ টিপ দিয়ে 60 এর জায়গায় কত বসাবো, 62 ইকুয়াল 50 ইকুয়াল 26 ইকুয়াল সলভ, মানে এই যে দেখছেন কত তাড়াতাড়ি, জাস্ট আমি সলভে চাপ দিচ্ছি, দিয়ে যে নাম্বারটা চাই ওটা বসে দিচ্ছি, অটোমেটিক্যালি ওটার এক্স স্কোয়ার করে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তারপর যেরকম এক্স ইনটু ওয়াই, সো আপনার বারবার লিখতে হবে 10, তারপর এখানে ইনটু দিতে হবে 20। আমরা এমন করব না, আমরা যদি করি আলফা এক্স স্কোয়ার ইনটু আলফা ওয়াই স্কোয়ার, এরপর x আর y এর ভিতরে আমি হচ্ছে এই দুটো ভ্যালু বসাই দিই। আমরা বের করতেছি x স্কয়ার আর y ইজ x1 আর x2, x1 ইনটু x2, x1 ইনটু x2 আমরা বের করছি, ঠিক আছে?
সো আমরা কি করব আলফা দিয়ে x দিব আরেকটা নিব আলফা দিয়ে y আমাদের তো x1 আর x2 এখানে নাই আলফা দিয়ে সো ধরে নিতে হবে একটা x1 আর একটা x2 নিয়ে এই যে x1 x2 চলে আসছে না এরপর সলভে টিপ দেন সলভে টিপ দিয়ে একটা ইমোশন 60 তারপর ইকুয়াল সাইনে টিপ দিলে ও বলবে y কত y হচ্ছে 22 দেখেন চলে আসছে তারপর আবার সলভে টিপ দেন 62 25 এটাকে চলে আসছে ঠিক আছে স্যার বুঝতে পারছেন সো এইখানে আপনার বারবার তিন টু বসানোর কোনো চিন্তা নেই আমরা যখন এরকম স্ট্যাটিস্টিক্স করছে বেসিক্যালি এগুলো আসলে হিউজ পরিমাণ করা লাগে তো খুব কম সময় লাগে আচ্ছা সবাই এই ভ্যালুগুলো তুলে ফেলছেন না এরপর আমরা আস্তে আস্তে ছোট হাতের x1 x2 এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করব আর মুছে দিলাম সো ছোট হাতের যদি থাকে তাহলে ভেতরে কি হবে so x2 square not whole square right there hocche summation of x1 into I to be on the y ha summation of x1 into y minus summation of x1 into x2 তারপর হচ্ছে summation of x2 into y এগুলো সব ছোট হাতে সব ছোট হাতে নিচে যাবে summation of x1 square summation of x2 square minus summation of x1 x2 whole square তাহলে আমার এখানে কি কি বের করা লাগতেছে x1 এর স্কয়ার x2 এর স্কয়ার x1 into y x2 into y x1 into x2 সো আমার এই সবগুলো বের করা লাগতেছে এইখানে যা যা আছে সবগুলো সো আছে আছে 1 2 3 4 5 6 তো আমরা আসলে একটা একটা করে বের করি সো প্রথমে হচ্ছে এখানে আছে দেখতে পাচ্ছি আমি x2 স্কয়ার রাইট সো x2 স্কয়ার বের করতে গেলে কি করতে হবে x2 স্কয়ার যদি বের করতে যাই তাহলে সামেশন অফ y দেখেন একটা সূত্র আমাদের জানলেই জানা কোন সূত্রটা এই যে xi এর সূত্রটা এটা জানলেই আমার জানা সো সামেশন অফ x অফ 2 whole square minus summation of x2 এর whole square by n n হচ্ছে আমার কয়টা সংখ্যা আছে ওটা সো এটা কি হবে summation of x2 স্কয়ার x2 কোনটা ছিল x2 স্কয়ার না আপনার 2 3 1 0 দিস এটা এটা ছিল x2 সো এইটা স্কয়ার করে এটা summation এর স্কয়ার করতে হবে সো এটা স্কয়ার করেন স্যার ওটাই তো বের করছি ওটাই তো স্যার
স্কয়ারের ও আচ্ছা ওইটাই তো ওইটাই তো সরি ওটা তো হইছে স্কয়ারের তো লিখছে 2 3 1 0 মাইনাস এবার এটার স্কয়ার করব x সরি এটা বেটার এরপর হচ্ছে x2 এর স্কয়ার করব x2 হচ্ছে এটা ছিল এটার স্কয়ার কত 106 আমরা এটা বের করতে যাচ্ছি না আমরা x2 এর হোল স্কয়ার বের করতে যাচ্ছি দুইটা কিন্তু আলাদা জিনিস আমি এতক্ষণ এটাই বুঝাচ্ছি এই ভুলটা করে নাও ডিভাইডেড বাই কত 5 সো এটা কত আসে দেখেন এটা এটা আচ্ছা এরপরে এরপরটা আসি এরপরে আমরা হচ্ছে x1 y আচ্ছা x x1 এর স্কয়ারটা বের করে ফেলি এখানে হবে x1 এখানে হবে x1 এখানে হবে x1 x2 টা বের করলাম প্রথমটা x2 বের করলাম তারপর x1 টা বের করে ফেলি সো x1 এর হোল স্কয়ার কত আসে এরপর হচ্ছে x1 এর হোল স্কয়ার x হচ্ছে 330 330 এর হোল স্কয়ার বাই 5 কত আসে দেখেন ছোট হাতে x2 স্কয়ার বের হয়ে গেছে দেন হচ্ছে আমরা x1 x2 বের করি
সো এখানে x2 হইলে এখানে আমার বড় হাতের x1 এর সাথে বড় হাতের x2 আসবে এইখানে হচ্ছে সামেশন অফ বড় হাতের x2 আসবে আগেরটা কি আমি ঠিক গুণ করছিলাম দেখেন তো সবাই
330 ইনটু 825 করছিলাম মানে সেইভাবে কোশ্চেন করা হবে যেন আপনারা করার সময় পান সবাই 10 মার্কই করছে 12 মিলে ওরা আবার রাগ করবে যে স্যার আমাদের সময় এত বললাম দিলেন না তো এটা কি আমাদের দিন আমাকে আলাদা ধরতে হবে আপনাদের তো এত আছে তারপরও আরেক দল আবার যদি বলে যে এটা ইনজাস্টিস হয়ে গেছে তো এই জন্য আমরা একটা 10ই দেই আপাতত এবং ছোট মানে এমন থাকবে যে আপনারা টাইমের মধ্যেই করতে পারবেন আর যেহেতু আপনাদের ফাইনাল হবে কম মার্কে 20 মার্কে হ্যাঁ কারণ আপনাদের ল্যাবে ল্যাবও তো আছে আপনাদের ল্যাবটা ও আচ্ছা শুনেন আমরা হচ্ছে কঠিন কাজ শেষ এই গুন গুন করার কাজ শেষ তাহলে আপনাদের খাতায় লেখা আছে এই ভরসায় মুছে দিলাম এরপরে তাহলে বি ওয়ান এর ভ্যালুটা কত আসে আপনি বলেন বি আমি মানে তো বের করে সবগুলা বসাই আছে সবগুলা বের করে শেষ তো বসাই দিয়ে স্যার বসাই আগে মান বের করে ও বসাই আমি বসাই ভ্যালুগুলো জাস্ট বলতে থাকি x2 হোল স্কয়ার এটা এটার মান কত তারপর কত নিচে হচ্ছে একটু বলেন এখানে কত হবে আমরা করছি কি বের করছি এটাকে হোল স্কয়ার করে তারপর বসাতে হবে এই দুইটা হোল স্কয়ার কত আসে দেখেন যেটা আছে এটা হোল স্কয়ার মানে মাইনাস 53 হোল স্কয়ার এবার এটা করে ফেলেন ক্যালকুলেশন কত আসবে এই
আচ্ছা বি টুর ক্ষেত্রে এটা হবে x1 এটা হবে x2 y নিচেগুলো সব সেম থাকবে নিচেগুলো সব সেম থাকবে তাহলে x1 কত x1 টা কত x1 94 x1 এর ভ্যালু কত বলেন 94 94 এই কোয়ার্টার ভ্যালু x2 y এর ভ্যালু কত x2 y minus 259 x1 x2 ভ্যালু হচ্ছে এইটাই minus 3 তারপর এটা ভ্যালু কত হচ্ছে 375 375 নিচেরটা যা ছিল তাই থাকবে জাতি আপনার দিকে চেয়ে আছে কি অবস্থা এইবার আসতেছি বি নট আচ্ছা এই পর্যন্ত বেরোনো শেষ আমরা অঙ্কের শেষ পর্যায়ে আছি আমাদের দেখেন আমাদের ইকুয়েশনটা কি ছিল ইকুয়েশনটা ছিল হচ্ছে ইকুয়েশনটা ছিল হচ্ছে y = আজকে ইকুয়েশনটা ছিল হচ্ছে y = b0 b1 x1 b2 x2 ও এখন উল্টা দিব বুঝতে হবে কি করব স্যার এখন এইখান থেকে আমরা b0 এর মানটাকে বের করতে গেলে b0 = লিখব এই যে এগুলা এই সাইডে নিয়ে আসবো স্যার কি করব স্যার বুঝি না এগুলা এই সাইডে নিয়ে আসবো নিয়ে এসে y এর জায়গায় করবে y বার সো b0 y বার মাইনাস b1 x1 মাইনাস b2 x2 কত আসে দেখেন ও আচ্ছা এগুলা কিন্তু বড় হাতের x এর বড় হাতের x নট ছোট হাতের আচ্ছা তাহলে আমরা যেটা করবো y বার এর মান কত ছিল y বার এর মান ছিল 165 মাইনাস এই সবাই একটু খেয়াল করি আচ্ছা y এর মান কত ছিল y বার এর মান ছিল হচ্ছে 165 b1 এর মান কত বেরিয়েছে 3.1746 ইনটু x এর মান কত বেরিয়েছে x1 বার কিন্তু 66 মাইনাস এটার ভ্যালু কত মাইনাস 1.44 ইনটু 21.2
ভ্যালুটা আসে আর আমাদের যে ভ্যালুটা আসে কাছাকাছি আসে। আপনি তো আগের ক্লাস আসেন, এখন না কোন
তাদের জন্য কোডটা কি আমি দিছি গুগল ক্লাসরুমে দেই নাই আচ্ছা যদি না দিয়ে থাকে আমি দিয়ে দিব আপনাকে মনে করে দিন যদি না দিয়ে থাকে এই যে হাউস প্রাইস প্রেডিকশন আপনারা কেউ যদি কোড বের করতে না পারেন আমারটা দেখেন ইউএসএ হাউজিং কি একটা ডেটা সেট ছিল ওই ডেটা সেটের দরকার নাই আমরা এখন নিজেরা একটা ডেটা সেট বানাই তারপর করব স্যার আগে ডেটা সেটে ঢুকলো হবে স্যার আগে ডেটা সেটের দরকার নাই আগে কোডে ঢুকে আগে কোডটা জি স্যার হাউস প্রাইস হাউস প্রাইস হাউস স্পেসিফিকেশন হ্যাঁ নাম দেখতে পুরো তো আচ্ছা এটা ওপেন করেন তারপর আমরা আমাদের এক্সেল আছে কিনা দেখি তো এক্সেল আছে এক্সেল মাইক্রোসফট এক্সেল দেখেন যে আছে এখানে আপনি দেখেন এক্সেলটা একটু ওপেন করুন এটা কেটে দিবেন এটা আসলে এটা কেটে দিবেন ডোন্ট ডিসকোর ফাইল সেটে লিখে দিন দিয়ে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক খুলব প্রথমটা কলামের নাম দিব হচ্ছে x1 ওয়ার্ডটার নাম দিব x2 তারপরটার নাম দিব y দেখতে পাচ্ছেন কিনা জানি না বড় আছে x1 x2 বড় আছে বড় আছে আপনারা করেন কি ওই যে x1 এর নিচে যে ভ্যালুগুলো ছিল x1 এর ওগুলো বসায় দেন x2 এর নিচে যে ভ্যালুগুলো ছিল ওগুলো বসায় দেন এইভাবে 60 62 67 70 71 এটা হচ্ছে 60 62 67 70 তারপর হচ্ছে x2 এর ভ্যালু হচ্ছে 22 25 24 20 15 22 25 24 20 15 কন্ট্রোল ধরে ট্রাই করতেছি কোন অংশে তারপরটা আছে 140 155 159 179 180 192
আচ্ছা ডাটা সেট কিন্তু এইভাবেই বানায়, ঠিক আছে? আমরা কিন্তু একটা ডাটা সেট বানাচ্ছি। এইটুক লেখা হয়ে গেলে আপনারা লিখবেন হচ্ছে ফাইল, এইটুক লেখা হয়ে গেলে ফাইল সেভ অ্যাজ, সবাই একটু খেয়াল করেন, এইটুক লেখা হয়ে গেলে ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আপনারা যে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে এইখানে দেখেন একটা জিনিস লেখা আছে, এই যে এক্সেল ওয়ার্ড বুক, তাই না? এইখানে আপনারা সিএসভিটা সিলেক্ট করবেন, এই যে এই যে সিএসভি, সিএসভিটা দুইটা আছে, কোনটা সিলেক্ট করবেন? একদম উপরের দিকে দেখেন কমা ডেলিমিটার UTF-8, স্যার কমা ডেলিমিটার, হ্যাঁ হ্যাঁ সিএসভি UTF-8 ডেলিমিটার, আমারটা বড় কমা .csv চলে আসবে, আপনি যা সেভ এ টিপ দেন অটো হবে, ওটা অটো হবে। সো আমার এটার নাম আমি একটা নাম দিলাম হচ্ছে ডাটা সেট, এটা সেভ করলাম হচ্ছে ডাটা সেট লিখে আচ্ছা গেল, সবাই সিএসভি ফাইলটা তৈরি করতে পারছি। এরপর আসেন কোডে, আসেন তো আমরা হচ্ছে আগের কোডের মতো করে একটা কোড করবো। আমরা ফাইল নিউ নোটবুক খুলবো, একটা নিউ নোটবুক খোলাবে, আপনি নিউ নোটবুক খুলে ফেলেন, নিউ টাইপ থেকে করি আমরা। সো নিউ নোটবুকে আমরা হচ্ছে এই চারটা জিনিস কপি করে নিয়ে যাব, নিউ এগুলো একটু লিখে ফেলেন, হ্যাঁ এই যে এই চারটা জিনিস import pandas as pd, numpy as np, matplotlib.pyplot as pnt, cword and sms. এটা কিন্তু একটা নতুন নোটবুক ক্রিয়েট করছি, আগেরটা আবার ডিলিট করে দিয়ে না, এটা করতে গিয়ে মডিফাই করে ফেলেন না, তাইলে কিন্তু পরীক্ষার সময় খুঁজে পাবেন না। আচ্ছা এরপর আমরা ওই ফাইলটা আপলোড দিব, সবাই এখানে ফাইলে এসে আপলোড টু সেশন স্টোরেজ যে এটা ক্লিক করে ফাইলটা আপলোড দিই। ফাইলটা আমার ডেস্কটপে সেভ করা ছিল, এই যে dataset.csv, এই যে আমার ফাইলটা যে এখানে সেভ করা, তারপর ওপেন করব। এইটা রিড করেন, এই যে এখানে রিড করার কোড এখানে দেওয়াই আছে pd.readcsv। সো ডাটা ফ্রেম df equal to pd.readcsv মতন নাম দিব হচ্ছে dataset.csv। তারপর df.head
হেড দিলে দেখেন আপনাদের এগুলো দেখাচ্ছে তাই না কোথায় থেকে করছেন? হ্যাঁ ওকে দেন, একটা রিলোড দেন পুরাই এটা। এবার ফোল্ডার দেন, হ্যাঁ এখান থেকে দেন, এখানে না এখানে না এখানে না এখানে না এখানে। উপর থেকে রান করা শুরু করেন, প্রথমে pd.readcsv দিতে হবে, তো নেম এই লাইনটা লিখতে হবে। নিচে আর কিছু নাই তো, এইটুকু কলামের নাম আমার শো করতেছে তাই না, df.columns দিলে কলামের নামগুলো শো করবে। আচ্ছা কি করবো, আপনার কি নাম ছিল ডাটাসেট.csv, আপনি কি রিড করছেন? dataset.csv read করছে, dataframe.df এর f বড় হাতে দিয়েছেন, ওইখানে ছোট হাতে তো সেখানে বড় হাতে, ওইখানে লিখছেন df এর f ছোট হাতে। আরে লিখছো না এই যে আচ্ছা এরপর আমরা আসি, এরপর হচ্ছে এক্স ইকুয়ালস টু, ঠিক আছে এক্স ইকুয়ালস টু ডিএফ, ডিএফ তারপর দুইটা দুইটা থার্ড ব্র্যাকেট, দেন এটার ভিতর আমরা লিখব হচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু, y is equal to df y, এই যে এখানে যেটা আছে এটাই লিখলাম x1 x2 আর y is equal to y, ঠিক আছে
এই পর্যন্ত করছেন সবাই স্যার ওকে এরপর আসেন এটা রান দেই আমরা রান হয়ে গেছে রান হয়ে যাওয়ার পরে আমরা এরপর আমাদের লিনিয়ার ইকুয়েশন মডেলটা কল করব সো লিখব ফ্রম স্কেলার ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন এই যে এটা লিখছি লেখার পর linear regression equal to এই linear regression model টা রাখলাম হচ্ছে আমরা LR এর ভেতর then লিখলাম LR dot fit fit এর ভেতর দিলাম x comma y ফিটের ভেতর দিলাম হচ্ছে x আর y x আর y কি কি এই যে এখানে x আর y ছিল এই দুইটা আচ্ছা আমরা যে x আর y ফিট করছি ঠিক আছে x আর y ফিট করার পরে LR dot predict so predict এর ভেতর আমরা একটা লিস্ট পাস করব লিস্ট জিজ্ঞাসা আপনাদের রেগুলার ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে জিজ্ঞাসা করে লিস্ট কাকে বলে আপনারা ভুলবার চেষ্টা করবেন ওই লিস্ট পার না হলো সো এই প্রেডিক্টে আমরা x1 আর x2 এর ভ্যালু দিব বোঝা যাচ্ছে x1 আর x2 এর ভ্যালু দিব x1 এর ভ্যালু ধরেন দিলাম 12 x2 এর ভ্যালু ধরেন দিলাম 14 এটা প্রেডিক্ট করলে আসে হচ্ছে 3.972658.2 মানে এইটা হচ্ছে আমার অ্যানসার আসে প্রেডিক্ট করলে আচ্ছা এরপর আপনাদের যে কাজ লাস্ট কাজ লাস্ট কাজটা হচ্ছে এইখানে বসেন 12 আর এখানে বসেন 14 দেখেন কত আসে 12 14 এর যোগ করুন কই ক্যালকুলেটর করেন কই আমি এখানে জাস্ট 12 আর আমি মাইনাস 14 প্লাস 3.17 = 12
প্লাস মাইনাস 144 14 কত আসে দেখেন তো কুইক আমারটা কি গুলো এলো এই পিছে দাও আসছে বুঝছো এক্স এম ডাটা সিস্টেম আমি ইউজ না 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 এখানে কি ঝামেলা থাকে माइनस আচ্ছা দেখেন কম্পিউটারও ভুল হইতে পারে এবার এইটাও ঠিক হইতে পারে এইটা আসলে বোঝা খুব টাফ কারণ কি কম্পিউটারে আমার যে ডাটা দেওয়া আছে মাত্র 5টা ডাটা দেওয়া আছে তো 5টা ডাটার উপর কম্পিউটার ট্রেন করে আসলে অত ভালো রেজাল্ট দেয় না কম্পিউটার রেজাল্ট খারাপ হয় ডাটা যদি আরো বাড়াই দাও উইন্ডোজে ভুল করছে আচ্ছা তাইলে তো ভরসা করে ভুল করছে আমার মিলল না যে আমরা কম্পিউটারে যে মডেলটা বানানো আছে এবং আমরা যে মডেলটা হাতে কলমে বানাইছি কিন্তু আমাদের খাতায় বানানো মডেল এটা হচ্ছে কম্পিউটারে বানানো মডেল দেখেন খাতায় বানানো মডেল আর কম্পিউটার বানানো মডেল মোটামুটি কাছাকাছি রেজাল্টই দিচ্ছে এখানে হচ্ছে 97 এখানে হচ্ছে 93 এখন কোনটা ঠিক বেশি সেটা আসলে ডিপেন্ড করে সেটা আসলে আমরা বলতে পারবো যে ওইটা ঠিক না এটা ঠিক এটা বলার কোনো অপশন নেই কারণ কম্পিউটার যদি দশমিকের পর বেশি ঘর নেয় তাহলে ওইটাই ঠিক ওইটাই ঠিক আছে আমরা যেহেতু কম কম ঘর নিয়ে করছি এজন্য আমাদের একটা ভুল হওয়ার চান্স বেশি বাট আপনার ক্যালকুলেশন আমাদের ঠিক আছে কিভাবে বুঝলাম এই যে কম্পিউটার আমাদের কাছাকাছি যে দশমিকের পর যদি এক ঘর নেই তাহলে একই রেজাল্ট তাহলে আমরা আজকে কি শিখলাম মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন কম্পিউটারেও শিখলাম হাতে কলমে করাও শিখে গেছি এই কম্পিউটারে করতে লাগে 2 মিনিট হাতে কলমে করতে লাগে 2 ঘন্টা জি স্যার কিন্তু মজার ব্যাপার হচ্ছে মেশিন লার্নিং করার মধ্যে আমরা কি করি এই কম্পিউটারে কি হচ্ছে এটা বুঝতে পারি ঠিক আছে এই 2 মিনিটের কাজ কিভাবে হচ্ছে এটা কিন্তু আর কেউ বলতে পারবে না পারবে আপনারা এখন বলতে পারবেন যে এইটা কিভাবে আসছে আমরা দেখাই দিতে পারবো খাতাতে এবং আপনারা প্রমাণ করে দেখাইছেন যে দুইটাই ঠিক আছে ঠিক আছে যদি না দিই কালকের ভেতর না দিলে আমাকে প্লিজ একটু মনে করে দিন কেউ একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন যে স্যার আপলোড দিন নাই কারণ আমার হচ্ছে 10-12টা ক্লাসের কোড আপলোড দিতে হয় তো একটা দুইটা ভুলে যায় ঠিক আছে ভিডিও ক্লোজ করে আজকে অনেকক্ষণ পড়ছেন।